স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি সপ্তম অধ্যায় সংবিধান। সংবিধান তো বলেছি, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার একান্তভাবে মৌলিক কতগুলো নিয়ম কানুন, তার সমষ্টি হচ্ছে সংবিধান। আমরা পার্ট ওয়ানটা পড়িয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে এটা সংবিধানের সংজ্ঞাটা পুরোপুরি। আজকে পড়াবো সুপরিবর্তন ও দুষ্পরিবর্তন সংবিধানের পার্থক্য। তোমাদের প্রশ্ন আসে একটা পরীক্ষাতে, সুপরিবর্তন ও দুষ্পরিবর্তন সংবিধানের পার্থক্য কি, এটা প্রশ্ন আসে। আর হচ্ছে সুপরিবর্তন সংবিধান গুণাগুণ কি, হ্যাঁ, আর দুষ্পরিবর্তন সংবিধান গুণাগুণ, প্রত্যেকটি সংবিধানের কিছু না গুণ দোষ গুণ দুটোরই আছে, ঠিক আছে, এবং তার উপসংহার। আজকে যে পার্ট টু তে এটাই আলোচনার বিষয়বস্তু। দেখো, সুপরিবর্তন ও দুষ্পরিবর্তন সংবিধানের মধ্যে পার্থক্য, তোমরা অনেকে বলে স্যার পুরোটা না পড়িয়ে স্কিপ করে মানে মূল পয়েন্ট পয়েন্ট করে, কিন্তু আসলে এটা এমনই বিষয়, সংবিধান চ্যাপ্টার শুধু নয়, প্রত্যেকটা চ্যাপ্টার এমনই বিষয় যে মূল পয়েন্টে শুধু আলোচনা করলে দেখো অনেক কিছু ভাব চলে যাবে, এটা বেশি করলে তো হবে না, এটাকে পুরোটা এই কারণে দরকার, কারণ তোমাদের কোথা থেকে কোন প্রশ্ন দিয়ে দেবে, শুধু এই ইলেভেনের পরীক্ষায় প্রশ্ন নয়, চাকরি বাকরি পরীক্ষাও আমি বলেছি প্রচুর প্রশ্ন আসবে সংবিধান থেকে। দেখো, সুপরিবর্তন দুষ্পরিবর্তন সংবিধানে কতগুলো মৌলিক পার্থক্য আছে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্থক্য। দেখো, তুমি যদি পাঠটা দেখে তোমরা বুঝতে পারবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্থক্য। সুপরিবর্তনীয়, এই সুপরিবর্তনীয় সু এই প্রেফিক্সটা দিকে খেয়াল করো, সু আর পরিবর্তনীয়, আর দুষ পরিবর্তনীয়, মূল পরিবর্তন হচ্ছে পরিবর্তনীয়। সুপরিবর্তন মানে সহজে পরিবর্তন করা যায়, ঠিক আছে, হ্যাঁ, একটা সাধারণভাবে যদি আইন প্রণয়নের যে পদ্ধতি, সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির মাধ্যমে যদি পরিবর্তন করা সম্ভব হয় সেটা সুপরিবর্তনীয়, আর সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি ছাড়া বিশেষ পদ্ধতি যদি অবলম্বন করা হয় সেটা হচ্ছে দুষ্পরিবর্তন সংবিধান। দেখো, পড়া যায় সুপরিবর্তন সংবিধান আইনসভা সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সংবিধান সংশোধন করা সম্ভব হয় না। এক্ষেত্রে সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, যে আমেরিকায় তো বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় এবং আমেরিকার সংবিধান সংশোধন করা খুবই জটিল। অন্যভাবে বলা যায়, সুপরিবর্তনীয় সংবিধান সংশোধনের জন্য আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনই যথেষ্ট, কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোট অপেক্ষা অনেক বেশি ভোটের প্রয়োজন হয়। শুধু সংখ্যাগরিষ্ঠ ভোট হলেই হবে না, তাছাড়াও অনেক বেশি ভোটের প্রয়োজন হয়, ওই জন্য দুষ্পরিবর্তনীয় মানে পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য, সেই জন্যই এটা দুষ্পরিবর্তনীয়। দু নম্বর, দেখো, সাংবিধানিক আইন ও সাধারণ আইনের মধ্যে পার্থক্য। সাধারণ আইন মানে যে কোনো বিষয়ে প্রথম যখন একটা আইন প্রণয়ন করা হবে প্রথম তাকে তো বিল বলা হয়, সেই বিলটা যখনই রাষ্ট্রপতি অনুমোদন সাপেক্ষে যখনই রাষ্ট্রপতি স্বাক্ষর করেন তখন সেটা আইনে পরিবর্তন হয়, কিন্তু সাধারণ আইন আর সাংবিধানিক আইনের মধ্যে একটু পার্থক্য আছে। দেখো, সুপরিবর্তন সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে কোনোরূপ পার্থক্য নিরূপণ করা না, কিন্তু যদি সুপরিবর্তন সেখানে সাধারণ আইনও যা যেভাবে হয় আর সাংবিধানিক আইনও সেভাবে, কিন্তু দুষ্পরিবর্তন সংবিধানের সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়। তাছাড়া এরূপ সংবিধানের সাধারণ আইন অপেক্ষা সাংবিধানিক আইনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অনেক বেশি, সাধারণ আইনের সঙ্গে সাংবিধান আইনকে একল হবে না এখানে, হ্যাঁ, সাংবিধানিক আইন অনেক বেশি মর্যাদা সম্পন্ন আর কি। এবার আইনের উৎসগত ক্ষেত্রে পার্থক্য দেখো, সুপরিবর্তন সংবিধানের সাধারণ আইন ও সাংবিধানিক আইনের উৎস এক ও অভিন্ন, কিন্তু দুষ্পরিবর্তন সংবিধানে সাংবিধানিক আইনের উৎস সাধারণ আইনের উৎসের মতো নয়, দুটোর উৎসের মতো ব্যাপক পার্থক্য আছে। চার, লিখিত অলিখিতর ক্ষেত্রে পার্থক্য। দুষ্পরিবর্তন সংবিধান মাত্রেই লিখিত হয়, দুষ্পরিবর্তন সংবিধান মাত্রেই লিখিত হয়, এখন অবশ্য বেশিরভাগ দেশেরই লিখিত সংবিধানই বেশি আছে, হ্যাঁ, শুধুমাত্র ব্রিটেনে লিখিত সংবিধান আছে, এখানে অলিখিত সংবিধান ছিল, কিন্তু ওদের প্রথা এমন এমন কতগুলো প্রথা আছে যে সেই লিখিত সংবিধান প্রায় লিখিত সংবিধানের মধ্যে ওদের প্রথা কিন্তু মানতে হয় ওদের, কিন্তু সুপরিবর্তনের সংবিধান লিখিত এবং অলিখিত দুই হতে পারে। সার্বভৌমিকতাগত ক্ষেত্রে পার্থক্য, সুপরিবর্তনের সংবিধানে আইনসভায় সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী, এরূপ সংবিধানে আইনসভার কার্যাবলী নিয়ন্ত্রণ করার জন্য কোনো উচ্চতর আইন থাকে না, কিন্তু দুষ্পরিবর্তনের সংবিধানকে আইনসভাকে সংবিধানের নিয়ন্ত্রণ থেকে আইন প্রণয়ন করতে হয়, এক্ষেত্রে সংবিধান হল সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী, সংবিধান মেনে কাজ করতে হবে, কারণ এখানে সংবিধান সাধারণত লিখিত থাকে, অর্থাৎ সংবিধানের বাইরে কিছু করাই সম্ভব হয় না। সবচেয়ে বিচার বিভাগের প্রাধান্যগত ক্ষেত্রে পার্থক্য, সুপরিবর্তন সংবিধানে যেহেতু আইনসভায় সার্বভৌম কর্তৃত্বের অধিকারী সেহেতু আইনসভা প্রণীত আইনের যথার্থ নিরূপণ করার ক্ষমতা বিচার বিভাগের থাকে না, কিন্তু দুষ্পরিবর্তনের সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য বিশেষভাবে পরিলক্ষিত হয়, আইনসভা সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করলে বিচার বিভাগ তা বাতিল করে দিতে পারে। দুষ্পরিবর্তনের সংবিধানে বলেছে বিচার বিভাগের ব্যাপক প্রাধান্য থাকে, সুপ্রিম কোর্ট কোনো একটা বিষয়ে এমন আইন করলো যে সুপ্রিম কোর্টের পছন্দ না, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট দেখলো স্বতঃপ্রণোদিত হয়েছে এটা সংবিধান বিরোধী, তখন কিন্তু সেই আইনটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে।
এবার দেখো মৌলিক অধিকার সংক্রান্ত ক্ষেত্রে পার্থক্য, দুষ্পরিবর্তন সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করেন। অপরপক্ষে সুপরিবর্তন সংবিধানে মৌলিক অধিকারগুলো অনেক সময় লিখিত অবস্থায় না থাকার জন্য এরূপ সংবিধানকে অগণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করে। আবার শোনো, দুষ্পরিবর্তনের সময় নাগরিকদের মৌলিক অধিকার সহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করেন। কারণ নাগরিকদের অধিকার লিপিবদ্ধ থাকলে মানে কি, নাগরিকরা জানতে পারছে যে আমাদের কতটা অধিকার আছে, ঠিক আছে। কিন্তু সুপরিবর্তনের সংবিধানের মৌলিক অধিকার অনেক সময় লিখিত অবস্থায় না থাকার জন্য সংবিধান অগণতান্ত্রিক, কারণ লিখিত তো নেই যে আমাদের কতটা মানে জনগণের কতটা অধিকার আছে, মৌলিক অধিকার কি আছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো নির্দেশই নেই, লিখিতই তো নেই ব্যাপারটা। তাহলে তারা বুঝতেও পারে না এবং অধিকার আদায়ের জন্য তারা আদালতও যেতে পারে না। আর সেক্ষেত্রে আদালত কি করে, প্রথমত যারা ক্ষমতায় আছে তাদের দিকেই রায় দেয়, তাহলেও মুশকিল, তাহলে সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয় না। এবার দেখো মাত্রাগত পার্থক্য মূলগত পার্থক্য নয়। লাওয়েল এর মতে সুপরিবর্তন দুষ্পরিবর্তন সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র, মূলগত পার্থক্য নাই। বিশ্লেষণ করে বলা যায় কোন একটি সংবিধান সুপরিবর্তন দুষ্পরিবর্তন তা কেবল তার সংশোধন পদ্ধতির মাপকাঠিতে বিচার করে বলা যায় না। কারণ এক, দুষ্পরিবর্তনের সংবিধানে প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি, বিচারের রায় প্রভৃতি তত্ত্বগতভাবে সংবিধানের পরিবর্তন করতে সক্ষম না হলে বাস্তবে এগুলি সংবিধানে যথেষ্ট পরিবর্তন সাধন করতে পারে। সংবিধান দুষ্পরিবর্তন হলে এগুলি সাহায্যে সংবিধান পরিবর্তন উদ্দেশ্যে সিদ্ধ হতে পারে, তখন এরূপ সংবিধান প্রকৃতিতে আর দুষ্পরিবর্তনীয় থাকে না। দুই, দেখো তাছাড়া সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন দেশের আইন পরিবর্তন করা হবে কিনা বা তার সংশোধন পদ্ধতির উপর যতটা নির্ভরশীল ততপেক্ষা অনেক বেশি নির্ভরশীল সমাজের প্রভাবশালী শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর। আসলে সব দেশে আইন পরিবর্তন, আইন সব সময় মানে সেখানকার যা প্রভাবশালী লোক থাকে সেই দেশের তাদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেকটা নির্ভর করে। সংবিধান তাদের স্বার্থের অনুপন্থী হলে অতি বড় সুপরিবর্তন সংবিধানও পরিবর্তন করা হয় না। উদাহরণ হিসেবে ব্রিটিশ সংবিধানের কথা উল্লেখ করা যেতে পারে। আবার সংবিধান তাদের স্বার্থের পরিপন্থী হলে অতি বড় দুষ্পরিবর্তন সংবিধানও বারংবার পরিবর্তিত হতে পারে। তার মানে কি, তারা কি করে, তাদের স্বার্থের পরিপন্থী হলে বড় দুষ্পরিবর্তন সংবিধান, কিন্তু সেই যে কঠিন পদ্ধতি হোক না কেন তারা তাদের পয়সার জোরে তাদের প্রভাবের জোরে সেটা পরিবর্তন করতে বাধ্য করে। সেই জন্য বলছে অতি বড় দুষ্পরিবর্তন সংবিধানও বারবার পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে সংবিধান সংসদের আইনগত বাধা সংবিধান পরিবর্তনের পথে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তন সংবিধানও 1791 সালে 10 বার সংশোধিত হয়েছিল। মার্কিন সংবিধান বলেছি পরিবর্তন করা খুবই দুষ্পরিবর্তনের ব্যাপার, খুবই জটিল ব্যাপার, তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাত্রায় অতিমাত্রায় দুষ্পরিবর্তনের সংবিধানও 1791 সালে 10 বার সংশোধন ছিল। একটা সালে যদি 10 বার সংশোধন হয় তাহলে তো বুঝতেই পারছ যে সেটা কিভাবে প্রভাবশালীদের দ্বারা হয়েছিল, মানে প্রভাবশালীরা চাইলে সব সম্ভব। সুপরিবর্তন সংবিধান গুণাগুণ, দেখো কিছু গুণ সুপরিবর্তন সংবিধানের দোষগুণ সমভাবে বিদ্যমান। এরূপ সংবিধান উল্লেখযোগ্য গুণ, প্রথমে দেখো গুণ, এক হচ্ছে যুগোপযোগী করা থাকে, যুগের উপযোগী, তার মানে কি যুগোপযোগী মানে যুগের উপযোগী করা। তারা এখন সবসময় তো যুগ তো পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকম পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন নতুন ব্যাপার আছে, সেগুলো যদি সংবিধান না মেনে চলে তাহলে সংবিধান তো আস্তে আস্তে সেই কোনো কাজের হবে না আর কি, সেই সংবিধান সে জড় পদার্থে পরিণত হবে। দেখো কোনো একটি দেশের সংবিধান যখন রচিত হয় তখন তার মধ্যে সংশ্লিষ্ট সমাজের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা ইত্যাদির প্রতিফলন লক্ষ্য করা যায়, কিন্তু সমাজ স্থিতিশীল নয় তাই তা গতিশীল। দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে সংবিধান যদি নিজের খাপ নিজেকে খাপ খাইয়ে নিতে না পারে তবে সেরূপ সংবিধান দীর্ঘকাল টিকে থাকতে পারে না। দুষ্পরিবর্তনের সংবিধান যুগের পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে না বলে তা অকাম্য বিবেচিত হয়। যেগুলো দুষ্পরিবর্তন সেগুলো সংবিধান পরিবর্তন করা কঠিন বলে সেটা অকাম্য আর কি, কিন্তু সুপরিবর্তন সংবিধান এই ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। লর্ড ব্রাইসের মতে বৃক্ষের শাখা প্রশাখা রাস্তার দিকে সম্প্রসারিত হলে যেমন সেগুলিকে অপসারণ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হয়, সুপরিবর্তন সংবিধানকে তেমনি পরিবর্তন পরিবর্তন এবং অবনমন করে সময় উপযোগী করে নেওয়া সম্ভব। মানে কি, এটা উদাহরণ দিয়েছেন যে রাস্তা, দেখো রাস্তায় আমরা তো জানি ইলেকট্রিক তার থাকে, আরো রাস্তায় যানবাহন চলাচল সেখানে যদি গাছপালা ঢেকে যায় সেই ডালগুলো তো অবশ্যই কাটতে হয় তাই না, তাহলে কি হবে, যুগ উপযোগী করতে হবে, রাস্তাকে চলার উপযোগী করতে হবে, সেরকম সেই সংবিধানের অনেক কিছু পরিবর্তন করতে হয় আর কি।
জরুরি অবস্থার উপযুক্ত। সুপরিবর্তনের সংবিধান উন্নত প্রধানগুলি হল তার জরুরি অবস্থার পক্ষে বিশেষ উপযোগী। দেশের মধ্যে আর্থ সামাজিক কিংবা রাজনৈতিক কোনো সংকট দেখা দিলে তার মোকাবিলা করার জন্য অতি দ্রুত সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান প্রকৃতভাবে সুপরিবর্তন হলে এভাবে অতি সহজে জরুরি অবস্থার মোকাবিলা করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, কোন দেশ বৈদেশিক শক্তির দ্বারা আক্রান্ত হলে যুবক যুবতীদের সৈন্য দলে যোগদান বাধ্যতামূলক করে সরকার সামরিক শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সরকার মনে করে যে আমাদের দেশে আক্রান্ত, তাহলে যুবক যুবতীদের বাধ্যতামূলক সৈনিক হতে হবে, হ্যাঁ সবাইকে যুদ্ধে যেতে হবে আর কি। এরকম প্রয়োজনে অতি দ্রুত সংবিধান সংশোধন করা হবে। কিন্তু সংবিধানে আমাদের লেখা নেই যে না যেতেই হবে, বাধ্যতামূলক নেই, কিন্তু তখন সংবিধান সংশোধন করে বাধ্যতামূলক করা সম্ভব অতি দ্রুত, কারণ যেহেতু সুপরিবর্তন। কিন্তু দুষ্পরিবর্তন হলে তার পরিবর্তন সাধনের যে দীর্ঘ সময় প্রয়োজন, সেটি সময় পর্যন্ত অপেক্ষা করতে হলে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমিকতা বিপন্ন হওয়ার সম্ভব সম্ভাবনা থাকে। এরূপ অবস্থায় সুপরিবর্তন সংবিধান বিশেষ উপযোগী বলে বিবেচিত, কারণ ততদিনে কি হবে, যুদ্ধে তো তোমার দেশটাই দখল করে দেবে, আর সংবিধান পরিবর্তন করে কি হবে। গণতন্ত্রের সাফল্য নয় আর কি, গণতন্ত্র হলো দলীয় শাসন। আর যে দল রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে, আগামীকাল সেই দল ক্ষমতাসীন নাও থাকতে পারে, কিন্তু নির্বাচনের প্রাক্কালে কোন দল জনসাধারণকে যেসব প্রতিশ্রুতি প্রদান করে ক্ষমতাসীন হওয়ার পর, সেসব প্রতিশ্রুতি পূরণের জন্য অনেক সময় সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যেমন দেখো, এবছরই আমাদের যে 370 আর্টিকেল যে এটা দিয়ে বিলোপ সাধন করা হলো, যে কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা ছিল সেটা কিন্তু বিলোপ সাধন করা হয়েছে, ঠিক আছে। এই এই যে বিলোপ সাধন করা হয়েছে, এটা কি হচ্ছে, অনেক সময় সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু এই যে সংবিধান দুষ্পরিবর্তনে এটা সম্ভব না, সংবিধান দুষ্পরিবর্তনে সেসব প্রতিশ্রুতি পালন করে সংবিধান পথে বাধা দাঁড়ায়। কিন্তু সুপরিবর্তনের সংবিধানের এরূপ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত বলে গণতন্ত্রের সাফল্যের জন্য তা অত্যাবশ্যক বলে বিবেচিত হয়। এই যে গণতন্ত্রের সাফল্যের জন্য কাশ্মীরে, যেটা বলছিলাম কাশ্মীরে যে বিশেষ ক্ষমতা দিয়েছিল 370, সেটা বিলোপ সাধন করা হয়েছে। কেন বিলোপ সাধন করা হয়েছে, কারণ হচ্ছে আমাদের এখন যে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, এরা এদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতা এসে এই 370 বিলোপ সাধন করবো। তাহলে তারা কি হয়েছে, গণতন্ত্রের সাফল্য এখানে যে তারা ক্ষমতার আগে যেটা বলেছে সেটা করেছে আর কি। এবার দেখো, গণবিপ্লবের সম্ভাবনা কম, সমাজ যেসব যেমন পরিবর্তনশীল, তেমনি পরিবর্তনশীল মানুষের মনের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা ইত্যাদি, ঠিক আছে, জনগণের মানসিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধানে যদি সংবিধান পরিবর্তন করা না হয়, তবে তাদের মনে পুঞ্জীবিত অসন্তোষ একদিন বিক্ষোভ গণ বিপ্লবের আকার ধারণ করতে পারে। এর ফলে রাষ্ট্র ও সরকারের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই দিক থেকে বিচার করে সুপরিবর্তন সংবিধান বিক্ষোভ বা গণ বিপ্লবের হাত থেকে সরকারকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবে বলে মনে করা হয়। কারণ কি, গণ বিপ্লবের সম্ভাবনা তো কিছু কম না, জনগণের ইচ্ছার অনুযায়ী সুপরিবর্তন মানে সহজে পরিবর্তন করা হয়, জনগণের আবেগকে জনগণের আবেগকে মর্যাদা দেওয়া হয়, তাহলে তো আর বিক্ষোভের কোনো ব্যাপারই থাকে না। দোষ দেখো, সুপরিবর্তন সংবিধানের কথাগুলো ত্রুটি আছে, অস্থায়ী, ঘন ঘন যদি এরকম পরিবর্তন করো তাহলে দেশ স্থায়ী হবে না। সহজে পরিবর্তনযোগ্য হওয়ার ফলে সুপরিবর্তন সংবিধান অস্থায়ী বলে বিবেচিত হয়। সুদক্ষ রাজনীতিবিদগণ সংবিধানকে হাতের পুতুলের মতো যথাযথভাবে নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে সহজে ব্যবহার করতেন। আর এই যে সংবিধান বিশেষজ্ঞ যারা, বিশেষ করে আর যারা সেই রকম কূট রাজনীতিবিদ আর কি, বিচক্ষণ রাজনীতিবিদ, তারা তাদের ইচ্ছে মতো সংবিধানকে হাতের পুতুল পরিণত করে, সেজন্য সেটাকে একটা বিশাল দোষ। দুই হচ্ছে, মৌলিক নীতিগুলির পরিবর্তন সহজ, আবেগ ও উত্তেজনার বশবর্তী জনগণের সময় সংবিধান সংশোধন করার দাবি জানাতে পারে, যেহেতু সংবিধান সংশোধন করা সহজসাধ্য, সেহেতু কেবল জনগণকে সন্তুষ্ট করার জন্য শাসক গোষ্ঠী অনেক সময় সংবিধান সংশোধন করে অনেক মৌলিক নীতির পরিবর্তন করতে পারে। এইভাবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের বেশ কয়েকটি মৌলিক নীতির পরিবর্তন করা হয়েছিল। আমি পাঠানো বলেছি যে 42তম যে সংবিধান 1976 সালে, এটা কিন্তু ভারতের বেশ কয়েকটা মৌলিক নীতির পরিবর্তন করা হয়েছিল, ঠিক আছে, এটা পরে আসবে, তখন পড়বো। এবার দেখো, 3, অগণতান্ত্রিক, সুপরিবর্তন সংবিধানে ক্ষমতাসীন রাজনৈতিক দল বা গোষ্ঠী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োজন মতো সংবিধান সংশোধনকারী নাগরিকদের অধিকারগুলি খর্ব করতে পারে, ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ যেমন বিনষ্ট হতে পারে, তেমনি নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলো বিলুপ্ত হতে পারে। তাই এরূপ সংবিধানকে অনেক সময় অগণতান্ত্রিক বলে সংবিধান বলে আবিহিত করেন অনেকে। এবার দেখো, 4, জনগণের আস্থাহীনতা, সংবিধান হলো দেশের মৌলিক আইন, কিন্তু একটি দেশে সংবিধান কারণে অপরাণে বারবার সংশোধিত হলে তার মৌলিক নীতি সমাজের পরিবর্তিত হয়, তেমনি সেই সংবিধানের উপর জনগণের কোন রূপ আস্থা থাকে না। কিন্তু বারবার যদি পরিবর্তন করে, কিন্তু আস্থা হারিয়ে ফেলে মানুষ। অত্যাধিক সুপরিবর্তনের সংবিধান তার পবিত্রতা ও মর্যাদা হারিয়ে জনগণের কাছে কতগুলো সাধারণ আইনের সংকলন মাত্র হয়ে দাঁড়ায়, ফলে ওই ধরনের সংবিধান জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় নিজ ভূমিকা পালনে ব্যর্থ হয়। মানে জনগণ কিন্তু পরিবর্তন করে ঠিকই, কিন্তু সেটা কোন কোন জনগণ, কিছু শ্রেণীর জনগণ, ধরো যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের কথায় বারবার করে
পরিবর্তন হয়েছে, যারা সংখ্যালঘু তাদের কথা তো শোনা হচ্ছে না, তাহলে সংখ্যালঘুদের মানে তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব হয় না এরকম। এবং তাতে কি হয়, জনগণ তারাও তো জনগণ, তারা জনগণের আস্থা হীনতা করে তাকে আর কি। যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী সুপরিবর্তনের সংবিধান অন্যতম প্রধানটি হলো এরূপ সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা দু ধরনের সরকার, একটা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার। এবার সংবিধান অনুসারে এই দু ধরনের সরকারের মধ্যে ক্ষমতা বর্ণিত হয়, কিন্তু কোন যুক্তরাষ্ট্রের সংবিধান সুপরিবর্তনের কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্যগুলো তাদের ক্ষমতা থেকে বঞ্চিত করে, যাবতীয় ক্ষমতা কুক্ষিত করতে পারে। বলা বাহুল্য তা সম্ভব হলে যুক্তরাষ্ট্র তার চরিত্র হারিয়ে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় পর্যবেসিত হয়। এবার যুক্তরাষ্ট্রের পক্ষে কেন অনুযায়ী কেন্দ্র আর রাজ্য পৃথক পৃথক, ধরো কেন্দ্র একই দলের সরকার আর রাজ্য সেই দলের সরকার, কোনো সমস্যা নেই। কিন্তু কেন্দ্রে একটা এমন দল, ধরো কেন্দ্রে হচ্ছে এমন দল যারা বামপন্থীর বিরুদ্ধে, আবার ধরো রাজ্যে এমন দল যারা বামপন্থী, তার বামপন্থীরা তো একটু আলাদা ধরনের চিন্তা ভাবনা করে, তখনই কি হবে দেখবে সমস্যা দেখা দেবে। আবার বামপন্থী না হলেও যে অন্য, যখনই অন্য দল, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কি তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে, কিন্তু কেন্দ্রে কি আছে বিজেপি সরকার ক্ষমতা আছে, তাহলে কি হবে দুজন দুই দলের, দুই দলের নীতি আলাদা আদর্শ আলাদা, তাহলে সংঘাত বেঁধেই থাকবে। এবার যদি সংবিধান যুক্তরাষ্ট্রের কি করলো সুপরিবর্তন করে কেন্দ্র সরকার কি করলো রাজ্য সরকারের কোন সমস্ত অধিকারগুলো কেড়ে নিল, রাজ্য সরকার যেসব বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে সেগুলো তাদের করতে বাধা দিল, তাহলে রাজ্য সরকার সাথে কেন্দ্রের সাথে এই যে সংঘাত, এবং কেন্দ্র যদি সব কিছু রাজ্যের অধিকার কেড়ে নেয় তাহলে কি হবে, সেটা আর যুক্তরাষ্ট্র কোথায় থাকলো, সেটা তো তাহলে তাহলে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা হয়ে গেল, তখন তো আর সে প্রায় অনেকটা গণতন্ত্রের পরিপন্থী হয়ে গেল, তখন তো সেটা একনায়কতন্ত্র হয়ে গেল। হ্যাঁ, মোদি যদি, নরেন্দ্র মোদি আমাদের যে প্রধানমন্ত্রী, সে যদি সমস্ত কিছু আইন প্রণয়ন করতে থাকে, রাজ্যগুলোর কথাও কথা শুনবো না, তাদের কোনো পাত্তাই দেবো না, তাহলে কি হবে, সেটা আর এক কেন্দ্রিক শাসন, শুধু মোদির শাসনই হয়ে গেল, তখন তো আর রাজ্যের শাসন থাকছে না। তাহলে এই যে অবস্থা, এই যে যুক্তরাষ্ট্রের পক্ষে এটা অনুপযোগী, সুপরিবর্তন হলে যুক্তরাষ্ট্রের পক্ষে খুবই অনুপযোগী, কিন্তু সংবিধান যদি দুষ্পরিবর্তন হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী। যদিও কার্যক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যেহেতু একক, যদি সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয় এবং বিরোধী দল যদি খুব কম সংখ্যক থাকে, স্ট্রং বিরোধী দল না থাকলে গণতন্ত্রে কখনোই সফলতা আসবে না, তাহলে কিন্তু সরকার সেই একেন্দ্রিকের মধ্যে আচরণ করতে শুরু করে। এবার দেখো বিচার কার্য চালানো কঠিন, সংবিধান দুষ্পরিবর্তন হলে তা অনেক সময় বেশি সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়, ফলে বিচার বিভাগের পক্ষে সেই সংবিধান অনুযায়ী বিচার কার্য সম্পাদন করা কিংবা সংবিধানের ব্যাখ্যা দেওয়া অনেক সহজ হয়, কিন্তু সুপরিবর্তনের সংবিধান প্রকৃতিগতভাবে অনেক বেশি অস্পষ্ট ও অনির্দিষ্ট হয়, তার উপর ভিত্তি করে বিচার বিভাগের পক্ষে বিচার কার্য সম্পাদন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাছাড়া সংবিধানের ব্যাখ্যা প্রদানের ব্যাপারেও নানা রকম জটিলতার সৃষ্টি হতে পারে, এবং বিচার কার্য এরকম অবস্থায় বিচার কার্য করানো মুশকিল, কারণ যদি লিখিত না হয় আর যদি শুধুমাত্র ঘন ঘন পরিবর্তন হয় তাহলে কিন্তু বিচার কার্য করানো মুশকিল আছে। আপাতত দুষ্পরি সংবিধানের গুণাগুণ দেখো, দুষ্পরি সংবিধানের গুণাগুণ সমভাবে বিদ্যমান, সংবিধানের উল্লেখযোগ্য কতগুলো গুণ আছে দেখো, স্থায়িত্ব, দুষ্পরিবর্তন সংবিধান সর্বাপেক্ষা প্রধান গুণ হলো স্থায়িত্ব, কারণ পরিবর্তন করা তো খুব জটিল, অর্থাৎ কথায় কথায় যতই প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে পরিবর্তন করা হোক না কেন, কিন্তু তা সত্ত্বেও সেটা বারবার সম্ভব নয়, কিন্তু হ্যাঁ এটার স্থায়িত্ব এই জন্যই বেশি। এই সংবিধান রচিত হওয়ার পর তাকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন করা যায় না, ফলে জনসাধারণের ভাবাবেগ বা উচ্ছ্বাসে কিংবা ক্ষমতাসীন দলের স্বার্থ সিদ্ধির প্রয়োজনে এরূপ সংবিধান সুপরিবর্তনের সংবিধানের মধ্যে সহজে পরিবর্তন করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিগত দুই শতাব্দীর বেশি সময়ে মাত্র 27 বার সংশোধিত হয়েছে, মাত্র 27 বছর, দুই শতাব্দীর বেশি সময়, তো এতটা দীর্ঘ সময় মাত্র 27 বার সংশোধিত হয়েছে, মানে সেটাকে একটা বিশাল সংশোধন বলা যাবে না, কিন্তু হ্যাঁ 27 বার সংশোধন, এটা কোনো তেমন মানে সংশোধনের ইতিহাসে এটা খুব একটা নয় আর কি। এবার থাকুক গণতন্ত্রের পক্ষে উপযোগী, দুষ্পরিবর্তনের সংবিধান লিখিত হয় বলে সাংবিধানিক নিয়মগুলি সুস্পষ্ট সুনির্দিষ্ট হতে বাধ্য, তার ফলে শাসন পরিচালনার ভিত্তি সুদৃঢ় হয়, এরূপ সংবিধান সুস্পষ্ট সুনির্দিষ্ট হওয়ার জন্য সরকার ও জনসাধারণ নিজ নিজ অধিকার ও কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ অবহিত থাকেন, ফলে ক্ষমতাসীন দলের পক্ষে গণতান্ত্রিক অধিকারগুলি খর্ব করা সহজ হয় না, তাই অনেকে দুষ্পরিবর্তন সংবিধানকে গণতন্ত্রের উপযোগী সংবিধান বলে ঘোষণা করেন। এবার হচ্ছে দুই আইনের মধ্যে পার্থক্য দেখো, দুষ্পরিবর্তন সংবিধানের সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়, এবং সাধারণ আইন অপেক্ষা সাংবিধানিক আইনকে অধিকতর মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা হয়, তাই জনসাধারণ এরূপ সংবিধানকে শ্রদ্ধা দিতে থাকে। যেহেতু সাধারণ আইন প্রণয়ন আর সাংবিধানিক আইন প্রণয়ন দুটো দুরকম, এবং সাংবিধানিক আইনকে একটু বেশি সম্মান দেওয়া হয়, তাহলে কি জনগণ এরকম সংবিধানকে মর্যাদার আসনে দেয়, জনগণ শ্রদ্ধা দৃষ্টিতে থাকে আর কি।
যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী দিবস। দুষ্প্রবৃত্ত সংবিধান যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার ক্ষেত্রে একান্তভাবে প্রয়োজন, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়ে থাকে। সংবিধান দুষ্প্রবৃত্ত হওয়ার ফলে কেন্দ্রীয় সরকার ইচ্ছামত রাজ্য সরকারগুলির স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করতে পারে না, কিন্তু সংবিধান সুপরিবর্তিত হলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির স্বাতন্ত্র্য বিনষ্ট করে সব ক্ষমতা নিজে কুক্ষিগত করতে পারে। যেহেতু দুষ্প্রবৃত্ত কেন্দ্র রাজ্যের ক্ষমতা ভাগ করা আছে, কেন্দ্র এই বিষয়ে এই রকম ক্ষমতা ভোগ করবে, রাজ্য এই বিষয়ে এই ক্ষমতা, কতগুলো ক্ষমতা থাকে যুগ্ম তালিকা, যেটা দুজনই আইন প্রণয়ন করতে হবে, সেটা আলাদা জিনিস, সেটা আমরা পরে পড়বো। এবার কি এই জন্য বলছে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী। এবার তো বিচার কাজের সুবিধা, দুষ্প্রবৃত্ত সংবিধান লিখিত হয়ে বলে তা প্রকৃতিগতভাবে অনেক বেশি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। লিখিত আইন তাহলে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে এবং তা দিয়ে বিচার কার্য করা খুব সহজ হয়, বিচারকদেরও খুব সহজ হয়, তাই বিচার বিভাগের পক্ষে বিচার কার্য চালানো কিংবা সংবিধানের ব্যাখ্যা প্রদান করা সহজ হয়। বলা বাহুল্য, সংবিধান দুষ্পরিবর্তন হয় বিচার বিভাগ যথাযথভাবে সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠতা রক্ষার দায়িত্ব পালন করতে পারে। এবার দেখো দোষও আছে, কিছু ত্রুটিও আছে। দেখো রক্ষণশীলতা, সমাজ গতিশীল স্থিতিশীল নয়, তাই প্রতিনিয়ত সমাজের অগ্রগতি ঘটছে, কিন্তু সমাজের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে নিজেকে পরিবর্তন করতে অক্ষম হয়। দুষ্প্রবৃত্ত সংবিধান অনেক সময় রক্ষণশীল সংবিধান বলে অভিহিত করেন। কেউ কেউ আমাকে স্থবির সংবিধান বলে ঘোষণা করার পক্ষপাতে। সনাতন রক্ষণশীল ধ্যান ধারণার সংকীর্ণতাকে অতিক্রম করার কোন ক্ষমতা এই সংবিধানের নেই। অনেক সময় একে রক্ষণশীলতা একদের দোষে দুষ্ট এটা বলা হয় আর কি। বিপ্লবের সম্ভাবনা, যেহেতু রক্ষণশীল তাহলে জনগণের সব বিদ্রোহ করতে পারে, জনগণের সে সংবিধানকে মানলা, জনগণের ইচ্ছায় কথায় কথায় পরিবর্তন হলো, জনগণ তাহলে বিদ্রোহ করতে পারে, বিদ্রোহের একটা সম্ভাবনা থাকে। যেমন বিপ্লবের সম্ভাবনা, যেহেতু দুষ্প্রবৃত্ত সংবিধান জনসাধারণের পরিবর্তিত ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষা প্রবৃত্তির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে অক্ষম, সেতুরূপ সংবিধানের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে অসন্তোষ বিক্ষোভ প্রবৃতি স্বাভাবিকভাবেই দেখা যায়। এইভাবে পুঞ্জীবিত খুব একদিন বীর্যর আকার ধারণ করে সংবিধান অস্তিত্বই বিনষ্ট করতে পারে। তাই মেঘলে মন্তব্য করেছেন যে জাতি সামনের দিকে অগ্রসর অসত্য, সংবিধান যদি একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। বলা বাহুল্য, দেশের মধ্যে বিপ্লব বা বিদ্রোহ দেখা দিলে রাষ্ট্র সরকারের অস্তিত্ব রক্ষায় সংকট দেখা দিতে পারে। এবার দেখো জরুরি অবস্থায় অনুপযোগী, দুষ্প্রবৃত্ত সংবিধান জরুরি অবস্থার পক্ষে বিশেষভাবে অনুপযোগী, কারণ যে কোনো ধরনের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরূপ অবস্থায় অতি দ্রুত সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দিতে পারে, কিন্তু সংবিধান দুষ্প্রবৃত্ত হলে সরকারের পক্ষে অতি দ্রুত সংবিধান সংশোধন করা সম্ভব হয় না, ফলে জাতীয় স্বার্থে এমনকি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই এরূপ সংবিধানকে অকাম্য সংবিধান বলে অনেকে মনে করেন, কারণ জরুরি অবস্থায় সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হবে, তখন কিন্তু এই সংবিধান একটু অসুবিধা সৃষ্টি করে আর কি। বিচার বিভাগের প্রাধান্য বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো দুষ্পরিবর্তিত সংবিধান সমূহ সহজে পরিবর্তনযোগ্য নয় বলে এরূপ সংবিধান কার্যত বিচার বিভাগের হাতের পুতুলে পরিণত হয়, কারণ সংবিধানকে যুগোপযোগী করার জন্য বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা প্রদান করে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতিরা কংগ্রেস প্রণীত আইনের যৌক্তিকতা বিচার করতে পারেন, অর্থাৎ কোন আইন ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত কিনা তা বিচারের ক্ষমতা তাদের আছে। তাদের কাছে কোন আইন যুক্তিসঙ্গত না হলে তারা বাতিল করে দিতে পারে, কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রের বিচারপতিরা তাদের সামাজিক অবস্থান ও মানুষের গঠনের জন্য মূলত রক্ষণশীল মনোবৃত্তি সম্পন্ন হয়, তাই সংবিধানের ব্যাখ্যা প্রদানের সময় তাদের যেই সেই সংকীর্ণ প্রগতি বিরোধী মনোভাবের প্রতিফলন ঘটে। এর ফলে আইন ব্যবহার পক্ষে জনকল্যাণকর ও প্রগতিশীল আইন প্রণয়ন করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তাই সুদুষ্প্রবৃত্ত সংবিধানকে অনেক সময় অকাম্য সংবিধান বলে মনে করেন, কারণ কি বিচার বিভাগের অত্যাধিক প্রাধান্য, বিচার বিভাগের প্রাধান্য থাকা ভালো কিন্তু অত্যাধিক প্রাধান্য হওয়া ভালো না। যদি আইনসভা যেসব আইন পালন করছে সব যদি বিচার বিভাগ সেগুলোকে বাতিল করতে শুরু করে, কারণ তারা তো রক্ষণশীলতা দোষে দুষ্ট, বাতিল করতে শুরু করে তাহলে সরকারের কাজ চালানোই মুশকিল হয়ে যাবে। বিচার বিভাগের মধ্যে অকাম্য প্রতিযোগিতা হয় আর কি, বিভিন্ন বিভাগের মধ্যে। দুষ্প্রবৃত্ত সংবিধান আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে বিচার বিভাগের কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠায় অকাম্য প্রতিযোগিতাকে প্রশ্রয় দেয় বলে অনেকে অভিযোগ। দুষ্পরিবর্তনের সংবিধানে আইনসভা প্রণীত আইনের উপর সাংবিধানিক আইনের প্রাধান্য থাকায় এবং শেষোক্ত আইনকে রক্ষা করার দায়িত্ব আদালতে অর্পিত থাকায় বিচারপতিরা সংবিধান রক্ষার অজুহাতে আইনসভা প্রণীত আইন কিংবা শাসন বিভাগ কর্তৃত্ব জারি করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স বাতিল করে দিতে পারেন। এর ফলে ক্ষমতা ও প্রাধান্যের বিস্তারের প্রশ্নে আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে বিচার বিভাগের অকাম্য প্রতিযোগিতা শুরু হয়। মানে দরকার নেই অকাম্য প্রতিযোগিতা, কিন্তু সেটা শুরু হয় আইন বিভাগের শাসন বিভাগের মধ্যে, এটা গণ্ডগোল তৈরি হয় আর কি। বলা বলল, সরকারের তিনটি বিভাগের মধ্যে এরূপ অনৈক্য বা বিরোধ কেবল সরকারকে দুর্বল করে না, সেই সঙ্গে সরকারের সাফল্যের পথে প্রবল প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এইসব কারণে দুষ্প্রবৃত্ত সংবিধান অপেক্ষা সুপ্রবৃত্ত সংবিধানকে অনেকে কাম্য সংবিধান বলে বর্ণনা করে। এবং উপসংহার দেখো, দুটোরই দোষ গুণ আছে। সুপরিবর্তিত দুষ্প্রবৃত্ত সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্ছেদ রক্ষা করে অধ্যাপক ল্যাস্কি উভয় প্রকার সংবিধানের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন। তার মতে
কোন একটি সংবিধান যেমন ব্রিটেনের সংবিধানের ন্যায় অত্যধিক সুপরিবর্তনীয় হবে না, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মন অত্যধিক দুষ্পরিবর্তনীয় হবে না। সংবিধান পরিবর্তনের জন্য আইনসভায় 2/3 সদস্যের সম্মতি যথেষ্ট বলে তিনি মনে করেন, তবে সংবিধানের গুণাগুণ তার সুপরিবর্তনীয়তা বা দুষ্পরিবর্তনীয়তার উপর নির্ভর করে না, গুণাগুণ নির্ভর করে সংবিধানের প্রকৃতি, সংবিধানের যে প্রকৃতি, সংবিধানের প্রকৃতি, চরিত্র এবং যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি সংবিধানে লিপিবদ্ধ করা হয় তার উপর। সংবিধানকে বিচার করতে হবে কোন ভবিষ্যৎ নীতি ও কর্মসূচিকে সংবিধান বাস্তবে রূপদান করতে চায় তার ভিত্তিতে। সংবিধান সুপরিবর্তন বা দুষ্পরিবর্তন যাই হোক না কেন, প্রতিপত্তিশালী শ্রেণী তাকে ব্যবহার করে তাদের স্বার্থ রক্ষার জন্য। প্রতিপত্তিশালী শ্রেণী যে রকমই হয় তাদের সুপরিবর্তনই তো কোনো সমস্যা নেই, দুষ্পরিবর্তনই তো তারা সুপরিবর্তন করে নেয়। আবার যে রাষ্ট্রের জনগণ প্রকৃত ক্ষমতার অধিকারী, সংবিধান সেখানে যেরূপই হোক না কেন জনগণ তাকে ব্যবহার করে সামাজিক অগ্রগতির হাতিয়ার হিসেবে। তাই বলা যেতে পারে বর্তমান যুগে সংবিধানের সুপরিবর্তনীয়তা বা দুষ্পরিবর্তনীয়তা সম্পর্কে বিতর্ক প্রায় অর্থহীন। সংবিধানও বারংবার পরিবর্তিত হতে পারে, এক্ষেত্রে সংবিধান সংশোধনে আইনগত বাধা সংবিধান পরিবর্তনের পথে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি মাত্রায় দুষ্কর্মী সংবিধানও 1791 সালে 10 বার সংশোধিত হয়েছিল। স্টুডেন্টস এই পর্যন্তই, আর পরের ভিডিও দেখা হবে, তোমরা এগুলো ভালো করে শোনো তাহলে সহজে বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।